প্রত্যেককে স্বাগত জানাই পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের বলবো আগামী পয়লা মার্চ মহাশিবরাত্রি, আর আমরা চাই আমাদের নিজের বাড়ি থেকেই এই শিবরাত্রির ব্রত পালন করতে। বিভিন্ন বড় বড় মন্দিরে প্রচণ্ড ভিড় হয় এবং অনেকের বাড়ি অনেক দূরে থাকার জন্য শিবরাত্রির ব্রত সেইভাবে পালন করা যায় না। আজ আমি এই ভিডিওতে আপনাকে জানাবো, আপনি যদি নিজের গৃহে নিষ্ঠার সঙ্গে শিবরাত্রির ব্রত পালন করতে চান তাহলে আপনাকে কিভাবে এই ব্রত পালন করতে হবে, তার জন্য কি কি উপকরণ লাগবে এবং আপনি কখন কোন সময় সঠিকভাবে এই ব্রত পালন করবেন। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদের প্রত্যেককে। যদি পারেন অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাড়িতে শিবরাত্রির ব্রত পালন করতে হলে আপনার দরকার শিবলিঙ্গ। আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকের বাড়িতেই কম বেশি শিবলিঙ্গ তো রয়েইছে, আর দরকার কিছুটা গঙ্গাজল, বেলপাতা, কাঁচা দুধ এবং এই ধরনের কয়েকটি সামগ্রী। আজ আমি আপনাদের সামনে সহজ সরলভাবে এই ব্রত পালনের নিয়মটি বলছি। আগামী পয়লা মার্চ ভোর 3:22 শুরু হচ্ছে মহাশিবরাত্রি, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। সুতরাং এই সময় আপনি অতি অবশ্যই এই দিন শিবরাত্রি পালন করবেন। অনেকে রয়েছেন শিবরাত্রির উপোস করেন, চার পহরের পুজো করেন, তাদের জন্য আলাদা, আর যারা শিবরাত্রির দিন দেবাদিদেবকে জল নিবেদন করে খাবার খাবেন তাদের জন্য সাধারণ শিব পুজো পদ্ধতি। অবশ্যই আপনার লাগবে 3টি বেলপাতা, আর যদি সম্ভব হয় 11টি বেলপাতা হলেও যথেষ্ট, অত্যন্তই সুফল লাভ করবেন আপনি। আপনাকে যেটি করতে হবে সেটি হলো শিবরাত্রির ব্রত পালনের জন্য অতি অবশ্যই আপনাকে সকাল সকাল স্নান করে নিতে হবে, শিবলিঙ্গকে অভিষেক ঘটাতে হবে প্রথম, তারপর তাকে প্রসাদ নিবেদন করতে হবে। এইভাবেই ব্রত পালন করতে হবে এবং নিজেকে নিরাহার থাকতে হবে। আপনি স্নান করে নেওয়ার পর শিবজিকে গঙ্গা জল নিবেদন করবেন, তারপরে কাঁচা দুধ এবং দই, পারলে মধু ঘি নিবেদন করে গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গটিকে ধুয়ে নিয়ে তাতে চন্দনের লেপন দেবেন। খুবই সহজ পদ্ধতি। এবং এরপর আপনি সুগন্ধি ধূপ, একটি শুদ্ধ গা ঘিয়ের প্রদীপ এবং কর্পূর দিয়ে দেবাদিদেবকে আরতি করবেন। মনে মনে উচ্চারণ করবেন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এবং ওং নমঃ শিবায় এই মন্ত্রটি। দেবাদিদেবকে আরতি করার পর দেবাদিদেবকে অতি অবশ্যই নিবেদন করবেন আপনার সাধ্যমতো বিভিন্ন দ্রব্যাদি, তবে অবশ্যই আলো চাল নিবেদন করতে ভুলবেন না, না হলে পুজো সুসম্পন্ন কখনোই হবে না। যারা পারবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 উচ্চারণ করবেন। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র সংক্রান্ত বিভিন্ন ভিডিও ইতিমধ্যেই আমাদের এই পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, যদি ইচ্ছা হয় আপনি সেগুলিকে শুনতে পারেন, নচেত অবশ্যই আপনি এই মন্ত্রটি উচ্চারণ করবেন। ং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমীব বন্ধনান মৃত্যুমুখোই মমৃতাত। এই বিশেষ মন্ত্রটি উচ্চারণ করবেন, এর ফলেই সুফল লাভ হবে আপনাদের এবং এর ফলেই আপনার পুজো সুসম্পন্ন হবে। আপনারা চারেন চার পহরের পুজো হয়, চার পহরের প্রথম পহর শুরু হচ্ছে সন্ধে 6:32 এবং পরের দিন সকাল 6:32 পর্যন্ত, 45 পর্যন্ত এই চার পহরের পুজো সুসমাপ্ত হবে। তাই রাত্রি জাগরণ
এই শিব চতুর্দশী রাত্রি জাগরণ অত্যন্তই শুভ এমনটাই ধরে নেওয়া হয়। তাই অতি অবশ্যই উচ্চারণ করুন আর রাত্রি জাগরণ করুন, সুফল নিশ্চিত রূপে লাভ করবেন। ভিডিওটি যারা দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার, এবং পরবর্তীকালে ভিডিও দেখার জন্য আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না। নমস্কার। বাড়িতে শিবরাত্রির ব্রত পালন করতে হলে আপনার দরকার শিবলিঙ্গ। আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকের বাড়িতেই কম বেশি শিবলিঙ্গ তো রয়েইছে, আর দরকার কিছুটা গঙ্গা জল, বেলপাতা, কাঁচা দুধ এবং এই ধরনের কয়েকটি সামগ্রী। আজ আমি আপনাদের সামনে সহজ সরলভাবে এই ব্রত পালনের নিয়মটি বলছি। আগামী 1 মার্চ ভোর 3:22 শুরু হচ্ছে মহাশিবরাত্রি, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। সুতরাং এই সময় আপনি অতি অবশ্যই এই দিন শিবরাত্রি পালন করবেন। অনেকে রয়েছেন শিবরাত্রির উপোস করেন, চার পহরের পুজো করেন, তাদের জন্য আলাদা। আর যারা শিবরাত্রির দিন দেবাদিদেবকে জল নিবেদন করে খাবার খাবেন, তাদের জন্য সাধারণ শিব পুজো পদ্ধতি। অবশ্যই আপনার লাগবে 3টি বেলপাতা, আর যদি সম্ভব হয় 11টি বেলপাতা হলেও যথেষ্ট, অত্যন্তই সুফল লাভ করবেন আপনি। আপনাকে যেটি করতে হবে সেটি হলো শিবরাত্রির ব্রত পালনের জন্য অতি অবশ্যই আপনাকে সকাল সকাল স্নান করে নিতে হবে, শিবলিঙ্গকে অভিষেক ঘটাতে হবে প্রথম, তারপর তাকে প্রসাদ নিবেদন করতে হবে। এইভাবেই ব্রত পালন করতে হবে এবং নিজেকে নিরাহার থাকতে হবে। আপনি স্নান করে নেওয়ার পর শিবজিকে গঙ্গা জল নিবেদন করবেন, তারপরে কাঁচা দুধ এবং দই, পারলে মধু ঘি নিবেদন করে গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গটিকে ধুয়ে নিয়ে তাতে চন্দনের লেপন দেবেন। খুবই সহজ পদ্ধতি। এবং এরপর আপনি সুগন্ধি ধূপ, একটি শুদ্ধ গা ঘের প্রদীপ এবং কর্পূর দিয়ে দেবাদিদেবকে আরতি করবেন। মনে মনে উচ্চারণ করবেন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এবং ওং নমঃ শিবায় এই মন্ত্রটি। দেবাদিদেবকে আরতি করার পর দেবাদিদেবকে অতি অবশ্যই নিবেদন করবেন আপনার সাধ্যমতো বিভিন্ন দ্রব্যাদি, তবে অবশ্যই আলো চাল নিবেদন করতে ভুলবেন না, না হলে পুজো সুসম্পন্ন